জুতা পেয়েনি, তুই বলে মোবাইলে ভিডিও দেখেছি। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের বলতে নাবির নিচে দলিল, এতে কীর্তি দেখেছেন? ফাজলামি খুঁজে পাও, নিজের নাম লিখতে গেলে পেন দিলে কাঁপা, ব্যাংকের বইটাও করেছে সই করে নয় টিপ দিয়ে, ফাজলামি খুঁজে পাও না। আমার হাদিসের নাম্বার জানে, অমুক অমুক নাম্বার খুলে দেবেন, বাংলাটা পড়তে পারে না, আরবি ইবারত পড়া তো বাংলাও পারে না, এরা এসে যেন সমাজের মুফতি শেষ। নিজেরাই যদি ইসলামকে অপমান করে সম্মানকে দেবে, নিজেরাই নিজের দিনকে অপমান করে সম্মানকে দেবে। নবীর নিচেটা ভুল হয়ে গেল, সহি সহি বলছে, বুকের ওপর হাদিস নেই আমি বলবো না, মিথ্যা হয়ে যাবে। আল্লাহ সাদরি, আল্লাহ মানে উপরে, সাদর মানে সিনা, বুকের ওপর হাদিস আছে। আজকে বলেছেন যঈফ রিওয়ায়েত, আবু দাউদে আছে, সহিহ ইবনে খুযাইমাহ তো আছে, যঈফ রিওয়ায়েত, রাবির মধ্যে আছে মুআম্মাল, খোদ ইমাম বুখারী বলেছে মুআম্মাল যে হাদিসের রাবি ওই হাদিসটা গ্রহণ করা যাবে না, খোদ ইমাম বুখারীর রায় এটা। হযরতে ইমাম তিরমিজি, ইমাম তিরমিজি, ইমাম আবু ঈসা তিরমিজি রহমাতুল্লাহ, তিরমিজি শরীফে উনি দুটো মত কেনেছেন, তাহা তা সুররা ফাওকা সুররা, একটা হলো নাবির নিচে, একটা হলো নাবির উপরে। আমরা বাঁধি কোথা জোরে বলে, নাবির নিচে, নাবির উপরটাও হাদিস আছে, অস্বীকার জায়গা যেটা আছে আছে, যেটা আছে আছে, হক 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 হক, বুকেরটাও আছে, আমি তো বলছি নেই, সহি বলবে সহি বলো না, বলো আছে আছে, সই বলে বলে মুখে ফেনা তুলে জয়ীফের ওপর আমল হচ্ছে কেন? আমি এতদিন এই বানছি, টেনে এখানে তুলছো, এই যুক্তি তোমাকে কে দিয়েছি? সমাজে ফেতনা লাগাচ্ছো, ভাজ আমি খুঁজে পাও না, চ্যাংরা আমি খুঁজে পাও না, নাকি দুটো রেওয়ায়েত সহি, নাবির নিচেও সহি ওপরও সহি, আমরা বাদী নিচে, কোথায় বাদী নিচে, হযরতে ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ না, হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, ইমাম বুখারী মুসলিমের উস্তাদ, কিতাব লিখেছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা কিতাব লিখেছে, হাদিস শরীফ এনেছেন, রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাককে দেখেছে, ওয়াইল ইবনে হুজুর বলতে ফাদ আইয়ামিনাহু, নবী পাকের ডান হাত আলামার উপরে, সীমা লিখি নবী ডান হাত বাম হাতের উপর রাসূল রেখে, ফি সালাতি তাহাতা সুররা, আল্লাহ নবী নবীর নিচে হাত রেখে রাসূলুল্লাহ নামাজ পড়ছেন, জোরে বলুন, জোরে বলুন, আর জোরে বলা যাবে না? আমরা মাদি কথা বললেন না, তবে ছেলেদের আর মেয়েদের নামাজ দুটো এক না, মেয়েদের নামাজটা কিন্তু আলাদা, মাশাআল্লাহ, একবার তাকবীর দেন, নারে 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 তাকবীর, আওলাদে মুজাদ্দুদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দুদুজ জামান, আব্বা জান হুজুর পীর কিবলা, আব্বা জান হুজুর পীর কিবলা, নারে তাকবীর, ছেলেদের আর মেয়েদের নামাজ কি এক না। আবু দাউদ শরীফ হাদিস আছে, নবী হেঁটে যাচ্ছে, দুজন মেয়ে, দুজন মেয়ে নাম করছে, আল্লাহ রসুল বললেন না, আল্লাহ রসুল বলে দিলেন মেয়েদের নামাজের হাতটা বাঁধতে হবে বুকের ওপর, কোথায়, কেন নামাজের হাতও বাঁধা হবে, মেয়েদের সতরটাও ঢাকা হবে, আল্লাহ রসুল বলে মেয়েরা হাত বাঁধবে বুকের ওপরে, সতরটা ঢাকা হবে, মেয়েরা এই যে তাহারি বা মাদে আমার হাত তুলি কানের লতিতে, মেয়েরা নয়, মেয়েরা এই কাঁধের ওপর উঠতে পারবে না, কাঁধের নিচে, এর নিচে, এর ওপর উঠবে না, আমাদের উঠবে লতি, মেয়েদের আল্লাহর রসুল বলেছে বাম পায়ের উপরে ডান পাটাকে রাখবে, হেলিয়ে বসে না, আমরা অন্য বসতে পারবো, মেয়েদের সেজদা কেমন, এই পায়ের পুরুষ সাথে শরীরের পেটটা মিলিয়ে দিয়ে, বডি মিলিয়ে, পুরো শরীর ঢেকে হাতটা মাটির সাথে মিলিয়ে, পুরো শরীর ঢেকে সেজদা, মেয়েদের সতরটা ঢাকা, সুবহানাল্লাহ, ছেলেদের সেজদা ওটা নাকি, ছেলেদের সেজদা ওদের পেটটা ফাঁকা, এই উরু আর পেট শরীর ঠেকবে না, আলাদা, মেয়েদের কিন্তু পুরো ঠেকিয়ে মিলিয়ে সেজদা যেতে হবে, ছেলেদের নামাজ আর মেয়েদের নামাজ দুজনে